ওকে, এখন আমরা শুরু করব ইউনিট নাম্বার 6। এবং এই ইউনিটে বেসিক্যালি আমরা যেটা কভার করব সেটা হচ্ছে ব্যারিয়ার্স ইন কমিউনিকেশন বা যোগাযোগের প্রতিবন্ধকতা। ওকে, আমাদের প্রথমে জানতে হবে যোগাযোগ করার ক্ষেত্রে কি কি বা কোন কোন ধরনের প্রতিবন্ধকতা আমাদের সামনে আসতে পারে। বেসিক্যালি চার ধরনের প্রতিবন্ধকতা আমরা ফেস করতে পারি। প্রথমে যেটা বলা হচ্ছে সাংগঠনিক প্রতিবন্ধকতা, তার মানে প্রথমে আমরা যেটা পাচ্ছি সাংগঠনিক প্রতিবন্ধকতা, এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ব্যক্তিগত প্রতিবন্ধকতা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ভাষাগত প্রতিবন্ধকতা, এবং এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অন্যান্য প্রতিবন্ধকতা কি কি হতে পারে। প্রথমে আমরা চলে যাব আমাদের সাংগঠনিক প্রতিবন্ধকতা। সাংগঠনিক মানে হচ্ছে যদি সংগঠন নিজে যোগাযোগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তখন তাকে বলা হয় সাংগঠনিক প্রতিবন্ধকতা। হতে পারে এটা সংগঠনের কোনো একটা স্ট্রাকচারের জন্য, হতে পারে সংগঠনের অন্যান্য কোনো কারণে। কি কি কারণে সাংগঠনিক প্রতিবন্ধকতা দেখা যায় সেগুলোর প্রধান দুটি কারণ আজকে আমরা আলোচনা করব। প্রথমটা হচ্ছে নেতিবাচক সাংগঠনিক পরিবেশ। তার মানে আমার অর্গানাইজেশনাল যে একটা এনভায়রনমেন্ট আছে, ওই এনভায়রনমেন্টে আমি যে যোগাযোগের ব্যবস্থাটা আমি করতে চাচ্ছি ওই ব্যবস্থাটা যদি সম্পূর্ণভাবে সম্পাদন করা না যায় তাহলে আমাদের সাংগঠনিক যে একটা পরিবেশ আছে, এখানে আমরা আমাদের মতো ডিজিটালাইজড যে একটা আমরা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যে ডিজিটালাইজড আমরা কমিউনিকেশন মিডিয়া বা একটা সিস্টেম বা ইকোসিস্টেম করতে চাচ্ছি ওই ইকোসিস্টেম সম্ভব হবে না। এবার চলে আসি পরে যেটা বলা হচ্ছে যোগাযোগের নীতিমালার অনুপস্থিতি। প্রত্যেকটা কমিউনিকেশনের কিছু নীতিমালা আছে, ওই নীতিমালাগুলো যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানে যথাযথভাবে উপস্থিত না থাকে তাহলে প্রতিষ্ঠানের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে সাংগঠনিক যে একটা প্রতিবন্ধকতা আছে এটা দেখা যেতে পারে। আমি প্রথমে যে পার্টটা বলেছি নেতিবাচক সাংগঠনিক পরিবেশ, এটা একটা ছোট একটা এক্সাম্পল দিচ্ছি। বর্তমানে বাংলাদেশে যে ব্যাংকিং সিস্টেম আছে ওই ব্যাংকিং সিস্টেমের অলমোস্ট বেসরকারি লেভেলে যে ব্যাংকিং সিস্টেম আছে, মানে বেসরকারি বা প্রাইভেট লেভেলে, ওই বেসরকারি লেভেলের মধ্যে অলমোস্ট 85% অথবা মোর দ্যান 85% ব্যাংকিং যে অ্যাক্টিভিটিস আছে সবগুলো ডিজিটালাইজড হয়ে গেছে। কিন্তু যেগুলো পাবলিক ব্যাংক আছে বা যেগুলো সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, যেমন সোনালী ব্যাংক, তারপর হতে পারে জনতা ব্যাংক, এই সমস্ত ব্যাংকের শুধুমাত্র 50%-এরও কম, লেস দ্যান 50% কাজ আপনার ডিজিটালাইজড মিডিয়ার মাধ্যমে সম্পন্ন হচ্ছে। তার মানে সরকারের ক্ষেত্রে যারা কর্মী ছিল, সরকারের ক্ষেত্রে আগে যারা ওয়ার্কিং ওয়ার্কার ছিল অনেক আগের, একটা জেনারেশন গ্যাপের কারণে তারা টেকনোলজিক্যালি ওরা অনেক বেশি পিছিয়ে আছে। এক্ষেত্রে সরকারের যে একটা অবকাঠামো আছে বা অর্গানাইজেশনের যে একটা স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটা বেসিক্যালি আমাদের যে ডিজিটালাইজড কমিউনিকেশন মিডিয়াকে একটা বড় একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। এবার যেটা বলেছে দ্বিতীয়ত যোগাযোগের নীতিমালার অনুপস্থিতি, তার মানে সরকারের নীতিমালাতে কোনো একটা কর্মীকে তার ট্যাগ ভেস্ট বা ট্যাগ সেভি না হওয়ার জন্য বরখাস্ত করা বা বাতিল করার কোনো সুযোগ বা উপায় নেই। সেজন্য যোগাযোগের নীতিমালার অনুপস্থিতির কারণে অথবা সাংগঠনিক স্তরের কোনো রিজনের জন্য বেসিক্যালি সাংগঠনিক প্রতিবন্ধকতা দেখা যেতে পারে। এরপরে আমরা যেটা দেখা যাই সেটা হচ্ছে ব্যক্তিগত প্রতিবন্ধকতা বা পার্সোনাল লিমিটেশনস অর ব্যারিয়ার্স বা অবস্ট্যাকলস। এবার আমরা প্রথমে জেনে আসি, প্রথম হতে পারে ব্যক্তিত্বের পার্থক্য। ব্যক্তিত্বের পার্থক্য কীভাবে হতে পারে? প্রত্যেকটা ব্যক্তি বা পার্সনের সাথে তুমি হেসে খেলে কথা বলা যায় না। যেমন কিছু কিছু মানুষ আছে অনেক বেশি সিরিয়াস, সবসময় সিরিয়াস, তারা শুধুমাত্র দে আর অনলি ফোকাসিং অন ওয়ার্কস অ্যান্ড আউটকামস, তারা শুধু কাজ করবে এবং এটার আউটকাম নিয়ে চিন্তা করবে। আর কিছু কিছু মানুষের যথেষ্ট পরিমাণ হাসি খুশি পূর্ণ মানুষ, তারা অনেক বেশি হাসতে ভালোবাসে, অনেক বেশি জীবনটাকে এনজয় করে, তাদের ক্ষেত্রে তুমি সব শেয়ার করতে পারবা, হাসি খুশি সহজ সরল মানুষ। আর কিছু মানুষ আছে সবসময় ক্যারিয়ার সেন্ট্রিক, খুব বেশি সিরিয়াস এবং তারা শুধুমাত্র কাজ করবে এবং এটার আউটকাম নিয়ে চিন্তা করবে। তার মানে ব্যক্তিত্বের পার্থক্যের কারণে আমি চাইলেও আমার মতো করে আমি যোগাযোগটা নাও করতে পারি, এটা একটা বিষয় হতে পারে। এরপরে যেটা আছে প্রত্যক্ষণগত পার্থক্য। প্রত্যক্ষণ মানে হচ্ছে নির্দিষ্টকরণ, মানে আমি কোন যোগাযোগটা সম্পন্ন করব, কোন কাজের পরে কোন কাজটা করব, এটা যদি আমি যথাযথভাবে প্রত্যক্ষ করতে না পারি, নির্দিষ্ট করতে না পারি, তাহলে আমার যোগাযোগের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এবার আমরা চলে আসি ভীতি বা ভয়। যোগাযোগের ক্ষেত্রে ভীতি বা ভয় একটা নর্মাল ইস্যুস। একটা একটা পুরাতন একটা এক্সাম্পল দিই, পয়েন্ট এ
পয়েন্ট ভি, যেটা আমরা এর আগের ইউনিটগুলোতে সম্পন্ন করেছিলাম বা দেখিয়েছিলাম। পয়েন্ট এ হচ্ছে আপার লেভেল বা উচ্চ স্তরের যে ব্যবস্থাপনা আছে, এবং পয়েন্ট বি হচ্ছে লোয়ার লেভেল বা নিম্ন স্তরের ব্যবস্থাপনা। আমরা জানি ভয় বা ভীতি তখনই কাজ করে যখন নিম্ন স্তরে বা লো লেভেল ম্যানেজমেন্ট যারা আছে, লোয়ার লেভেল ম্যানেজমেন্ট আর এটা হচ্ছে আপার লেভেল ম্যানেজমেন্ট, তো যখন লোয়ার লেভেল ম্যানেজমেন্ট আপার লেভেল ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করার জন্য একটা দরকার পড়ে বা যোগাযোগ করার দরকার পড়ে, তখনই ভীতি বা ভয়ের একটা ব্যাপার চলে আসে যে আমি আমার বসের সাথে যোগাযোগ করছি, ওনাকে কীভাবে যোগাযোগ করা উচিত, ওনাকে এক্স্যাক্টলি কোন অ্যাপ্রোচে আমার কন্ট্যাক্ট করা উচিত, কমিউনিকেশন করা উচিত, বা আমি যে অ্যাপ্রোচ বা মিডিয়াটা ইউজ করছি এটা ওনার জন্য যথাযথ বা যথার্থ কিনা, সব কিছু বা অনেক কিছু ফ্যাক্টরস বিবেচনা করে আমাকে একটা মিডিয়াম বা কোন উপায়ে আমি যোগাযোগটা সম্পন্ন করব সেটা আমাকে বাছাই করে নিতে হবে। এরপরে আমরা যেটা দেখব পূর্ব ধারণার সাধারণ প্রয়োগ। আমরা বেসিক্যালি আগের কোনো এক্সপিরিয়েন্স থেকে বর্তমানে কোনো কাজ যখন আমি সম্পাদন করতে চাই তখন একটা ঝামেলায় পড়ে যাই, আর কারণ বর্তমান যুগটা হচ্ছে এভার চেঞ্জিং, প্রতিনিয়ত এটা চেঞ্জ হচ্ছে। আমি আজকে থেকে 10 বছরের যেরকম একটা ব্যবস্থা ছিল যোগাযোগের ব্যবস্থা, এক্স্যাক্টলি আজকে 10 বছরের মতো পুরাতন কোনো মিডিয়াম আমাদের হাতে নেই। আগে বা পূর্বে আমরা যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন করতাম টেলেক্সের মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমে, বর্তমানে এর চেয়েও আধুনিকতর আমাদের ব্যাংকিং সিস্টেম চলে আসছে, এর চেয়েও আধুনিকতর মোবাইল ব্যাংকিং সিস্টেম চলে আসছে, এর চেয়েও আধুনিকতর আমাদের সহজভাবে কীভাবে ট্রানজ্যাকশন করা যায় তার জন্য বিবিধ মিডিয়া বা মিডিয়াম আমাদের সৃষ্টি হয়েছে। এবার আমরা দেখব যে হ্যালো প্রভাব, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হ্যালো প্রভাব জিনিসটা কি আমরা একটু পরে ডিটেলস পড়বো, তারপরও আমি একটু বলে দিই। ধরে নিলাম হ্যালো প্রভাব মানে হচ্ছে যখন কোনো একটা কর্মীকে বা কোনো একটা মানুষকে তার 2 বা 3টা অথবা আরও কয়েকটা, 3-4টা হতে পারে, যখন কোনো একটা মানুষকে তার 2 বা 3টা বৈশিষ্ট্যের আলোকে আমি বিচার করে ফেলবো, বিচার করে যখন একটা জাজমেন্ট করে ফেলবো তখন তাকে বলা হয় হ্যালো ইফেক্ট। আবার বলছি, আশা করি ক্লিয়ার হয় নাই। ধরে নিলাম মিস্টার এক্স লম্বা চৌড়া একটা মানুষ, দেখতে লম্বা, লং, দাড়ি আছে, পাঞ্জাবি পরে, তিনটা বৈশিষ্ট্য ওনাকে বললাম, ওনার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমি যা দেখেছি এটার মধ্যে তিনটা জিনিস আমি বলেছি। প্রথমে চলে আসি, বলেছি লম্বা চওড়া একটা মানুষ, টল, হ্যান্ডসাম। এবার পরে যেটা বলছি, ওনার দাড়ি আছে। দাড়ি দেখে আমি কয়েক ধরনের জিনিস আমার মাথায় আসবে। প্রথমত, দাড়িটা উনি কেন রেখেছে, স্টাইলের জন্য নাকি সুন্নতের জন্য? দাড়ি রাখার বেসিক্যালি 2টা আছে, উদ্দেশ্য থাকতে পারে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, দাড়ি দেখে আমি মনে করতে পারি যে উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামী দিনী ব্যবস্থা মেনে চলে, এবং আরও অনেক কিছু রিজন থাকতে পারে। তার মানে আবার হতে পারে পাঞ্জাবি পরে। এই যে 2-1টা ক্যারেক্টারিস্টিক্সের বেসিসে যখন আমরা মিস্টার এক্সকে জাজমেন্ট করে ফেলতে পারি, উনি স্টাইলের জন্য দাঁড়িয়ে রেখেছে বা উনি নামাজ পড়ে বা সুন্নত পালনের জন্য দাঁড়িয়ে রেখেছে, তার মানে আমি যখন জাজমেন্ট করে ফেলবো তখনই আমার হ্যালো প্রভাবটা পড়বে, হ্যালো ইফেক্ট বলা হয় এটাকে। এরপরে চলে আসবো অমনোযোগ। আমি যদি কোনো একটা জায়গায় বা কোনো একটা নির্দিষ্ট একটা পয়েন্টে যখন আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাই কোনো একটা মিডিয়ার মাধ্যমে, যখন একটা কোনো ঝামেলা হয়ে যায় বা ডিস্ট্র্যাকশন হয়ে যায় বা আমি অমনোযোগী হয়ে যাই বা আমার যে মনোযোগটা ছিল ওটা যখন আমি হারিয়ে ফেলি, তখন আমার ব্যক্তিগত একটা প্রতিবন্ধকতা বা একটা পার্সোনাল ব্যারিয়ার্স ক্রিয়েট হতে পারে। এরপরে আমরা চলে যাব ভাষাগত প্রতিবন্ধকতা। আমি একটু ক্লিয়ারলি বলি, খুবই সিম্পল। আমি যখন ভার্সিটিতে 3rd ইয়ারে পড়ি তখন আমি সিলেটে গিয়েছিলাম। সিলেট একদম তাদের যে অঞ্চলগুলো আছে একদম তাদের ভিতরে সিলেটিদের একটা নেটিভ কিছু ল্যাঙ্গুয়েজ থাকে যে তারা সিলেটি ভাষায় কথা বলে, যেটা সহজ সরল এবং আমাদের সুন্দর সাবলীল বাংলা ভাষার চেয়ে একটু কঠিন, এবং এই ভাষা সাধারণ মানুষ বুঝবে না, শুধুমাত্র সিলেটি অঞ্চলের মানুষরাই এই ভাষা বুঝতে পারে। ঠিক তেমনইভাবে চট্টগ্রামের মানুষগুলো, চট্টগ্রামের ভাষা স্বাভাবিক বাংলা ভাষার থেকে একটু ডিফারেন্ট, এটা শুধুমাত্র চট্টগ্রামের যারা মানুষ আছে শুধু তারাই বোধগম্য, তারাই বুঝবে। আবার হতে পারে চাকমা ভাষা, শুধুমাত্র চাকমারাই তাদের ভাষা বুঝতে পারে। তার মানে ভাষাগত প্রতিবন্ধকতা যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা প্রতিবন্ধকতা। এবার হতে পারে অন্যান্য প্রতিবন্ধকতা। অন্যান্য কী কী প্রতিবন্ধকতা আমাদের সামনে আসতে পারে সেগুলো একটু দেখে নিই। প্রথমত হতে পারে তত্ত্ব ভারাক্রান্ত অবস্থা।
অনেক বেশি তথ্য, কোনটা ছেড়ে কোনটা দেব, কোন ইনফরমেশনটা প্রথমে দেওয়া উচিত, কোন ইনফরমেশনটা পরে দেওয়া উচিত। এরপরে হতে পারে ত্রুটিপূর্ণ প্রকাশ, আমার যে ইনফরমেশনটা আছে আমি একটা ভুল ইনফরমেশন প্রোভাইড করলাম। এবার হতে পারে পদমর্যাদা বা ক্ষমতাগত পার্থক্য, এটা একটা প্রতিবন্ধকতা হতে পারে। আবার পরিবর্তনের প্রতি নেতিবাচক হতে পারে, অনেকে আছে যারা পরিবর্তনটাকে সহজে নিতে পারে না। কেন পরিবর্তন হবে, আমি অ্যানালগ পদ্ধতিতে ছিলাম, অ্যানালগ পদ্ধতিতে থাকবো। আমি যদি ডিজিটালাইজড হতে চাই, অনেকে ডিজিটালাইজড মেনে নিতে পারে না, কারণ তারা অ্যানালগে কাজ করতে পছন্দ করে এবং অভ্যস্ত। এবার চলে আসি শোরগোল, নয়েস, যদি যোগাযোগের ক্ষেত্রে কোনো নয়েস থাকে। যেমন আমি যখন ইলেকট্রনিক উপায়ে বা কোনোটা ইন্টারনেটের সাহায্যে যখন আমি কোনো যোগাযোগ বা ইমেলের মাধ্যমে কোনো যোগাযোগ করব বা কমিউনিকেশন করব, কোনো কোনো ফাইল ট্রান্সফার করব, তখন যদি ইন্টারনেট কানেকশনে কোনো ঝামেলা থাকে আমার ফাইলটা ট্রান্সফার হবে না, তার মানে শোরগোল বা নয়েস। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রত্যক্ষণগত পার্থক্য কী এবং হ্যালো প্রভাব জিনিসটা কী। আমরা একটু আগে অলরেডি এগুলো বুঝিয়ে ফেলেছি, তারপরে আবার একটু বলছি। প্রথমে চলে আসি প্রত্যক্ষণগত পার্থক্য, যার কথা হচ্ছে কোনো কিছু ব্যাখ্যা করার ক্ষমতাকে প্রত্যক্ষণগত বলা হয়। তার মানে প্রত্যক্ষণগত মেন থিম হচ্ছে একটা জিনিস আমি দেখলাম, সিনারিওটাকে আমি প্রপারলি ইলাস্ট্রেশন বা ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন দিতে পারছি কিনা, তাকে বলা হয় প্রত্যক্ষণগত পার্থক্য। এবার চলে আসি হ্যালো প্রভাব। হ্যালো প্রভাব আমরা একটু আগে বলেছি, একটা মানুষকে আমরা দাঁড়িয়ে আছে লম্বা চড়া একটা মানুষকে জাজ করে ফেলেছি দুই একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে, ঠিক তেমনই এখানে কী বলছি একটু খেয়াল করি। হ্যালো প্রভাব মানে হচ্ছে কোনো ব্যক্তির দু একটি বৈশিষ্ট্যের আলোকে ওই ব্যক্তির সকল বৈশিষ্ট্যকে বিচার করার প্রবণতাই হলো হ্যালো প্রভাব। জাস্ট দুই একটা বৈশিষ্ট্য দিয়ে যদি আমরা পুরো একটা মানুষকে জাজ করে ফেলি তখন তাকে বলা হয় হ্যালো প্রভাব, কারণ যে বৈশিষ্ট্যগুলো দিয়ে আমি জাজ করেছি ওই বৈশিষ্ট্যগুলো পুরো মানুষটার উপর ইম্প্যাক্ট ফেলে, এটাকে বলা হয় হ্যালো ইফেক্ট। এবার চলে যাব আমাদের পরবর্তী আরও কিছু যোগাযোগের আধুনিক কিছু ইলেকট্রনিক মিডিয়াম বা মাধ্যম, যেগুলো বর্তমানে বহুল ব্যবহৃত প্রচলিত, এখানে কিছু পুরাতনও আছে। যেমন ধরে নেই টেলেক্স, বর্তমানে টেলেক্সের ব্যবহার নাই বললে চলে, কিন্তু টেলেক্স শব্দের অর্থ কী আমরা একটু জেনে নিই। টেলেক্স মানে হচ্ছে লিখিত ইলেকট্রনিক যোগাযোগের একটি পুরান পদ্ধতি, এটা একটা ওল্ড মেথড যেটা বর্তমানে প্রচলিত নাই। এটার মাধ্যমে ব্যাসলি কীভাবে করা হয়, সংবাদ প্রেরক টেলিপ্রিন্টারে নির্দিষ্ট সংবাদ টাইপ করে, একটা টেলিপ্রিন্টার ছিল, টেলিপ্রিন্টারে নির্দিষ্ট শব্দ টাইপ করে উক্ত সংবাদ গ্রাহকের প্রিন্টারে কাগজে মুদ্রিত হয়, যে পাবে যে গ্রাহক বা প্রাপক আছে তার প্রিন্টারে ওই শব্দগুলো মুদ্রিত হবে, তাকে বলা হচ্ছে টেলেক্স। এবার চলে যাব ফ্যাক্স, এখানে ফ্যাক্স মানে হচ্ছে এক্স্যাক্টলি লাইক এস টেলেক্স, একটু খেয়াল করি, ফ্যাক্সের সাহায্যে যে কোনো লিখিত সংবাদ, ছবি, গ্রাফ, চার্ট ইত্যাদি হুবহু কপি করে দূরবর্তী যে কোনো স্থানে প্রেরণ করা যায়। তার মানে বলা যায় টেলেক্স এবং ফ্যাক্সের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোন জায়গায়। ডিফারেন্স হচ্ছে টেলেক্সের ক্ষেত্রে শুধুমাত্র লেখা বা লেখার যে জিনিসগুলো আছে টাইপের কাজটা করা যায়, কিন্তু ফ্যাক্সের মাধ্যমে ছবিও পাঠানো যায়, গ্রাফও পাঠানো যায়, লেখাও পাঠানো যায়, চার্টও পাঠানো যাবে। এবং জানতে হবে ফ্যাক্সের পূর্ণরূপ হচ্ছে ফ্র্যাকশনাল ইয়ার স্পেস জেরক্স, ফ্যাক্সের পূর্ণরূপ হচ্ছে ফ্র্যাকশনাল ইয়ার স্পেস জেরক্স। এটা প্রিভিয়াস ইয়ার ইউনিভার্সিটি কোয়েশন, ভালো মতো এই পূর্ণরূপটা মাথা রাখবা। এবার চলে আসবো আমাদের পরবর্তী পড়াই, যেটাকে বলা হচ্ছে ইমেল। ইমেলের পরিপূর্ণ রূপ হচ্ছে ইলেকট্রনিক মেল, ভ্যারি সিম্পল। ইমেল হচ্ছে যোগাযোগ বা সংবাদ আদান প্রদানের এমন একটি মাধ্যম যেখানে বার্তা প্রেরক ও প্রাপক উভয়ই দুজনেই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বা ইন্টারনেট সংযোগের মাধ্যমে নির্দিষ্ট ইমেল ঠিকানা ব্যবহার করে, তার মানে ইমেল হওয়ার জন্য কয়েকটা জিনিস লাগবে। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশন লাগবে। এরপরে যেটা লাগবে ইমেল আইডি, এরপর লাগবে ইমেল আইডি। তার মানে নির্দিষ্ট ইমেল আইডি ব্যবহার করে ইন্টারনেট সংযোগের মাধ্যমে যখন আমি কোনো তথ্য আদান প্রদান করব তখন তাকে বলা হচ্ছে ইমেল। এবার আমরা দেখব ইমেলের পরবর্তী যে টপিক্সটা সেটা হচ্ছে টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিং মানে হচ্ছে যখন ভৌগোলিকভাবে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করা বিভিন্ন ব্যক্তি
টেলিফোন কলের মাধ্যমে আলোচনায় অংশগ্রহণ করে তখন তাকে বলা হয় টেলিকনফারেন্সিং। এবার প্রথমে খেয়াল করি, এখানে যেটা বলেছে ভৌগোলিকভাবে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থানকারী মানুষ, আমি বাংলাদেশে আছি, আমার ফ্রেন্ড অস্ট্রেলিয়াতে আছে, আমার ফ্রেন্ড ক্যানাডাতে আছে বা বিভিন্ন জায়গায় আছে, আমি এখন ঢাকাতে আছি, আমার ফ্রেন্ড চট্টগ্রামে আছে, সিলেটে আছে, নোয়াখালীতে আছে, তার মানে ব্যাপারটা হচ্ছে ভৌগোলিকভাবে আমরা এক একজন এক একটা জায়গায় আছি। যখন আমরা কোনো একটা মিডিয়ার মাধ্যমে বা কোনো একটা কিছুর মাধ্যমে আমরা একত্রিত হব, কানেক্টেড হব কলের মাধ্যমে, কোনো একটা কলিংয়ের মাধ্যমে, তখন তাকে বলে টেলিকনফারেন্সিং। এবার জানতে হবে টেলিকনফারেন্সিং বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে অডিও কনফারেন্সিং, আরেকটা হতে পারে ভিডিও কনফারেন্সিং। দেখে নিই অডিও কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং। খেয়াল করি এই পদ্ধতিতে শুধুমাত্র মৌখিক আলোচনায় অংশগ্রহণ করে, অডিও কনফারেন্সিং শুধু আমি মুখে কথা বলতে পারবো এবং অপর প্রান্ত আমার কথা শুনতে পারবে এবং কথা শুনে প্রত্যুত্তরে রিপ্লাই করবে বা ফিডব্যাক দিতে পারবে। ভিডিও কল কনফারেন্সিংয়ের মাধ্যমে আমি মুখে বলতে পারবো এবং যাকে বলছি তাকে আমি দেখতেও পারবো, উক্ত গ্রাহক বা উক্ত প্রাপক বা যার কাছে আমি কল করেছি সেও আমাকে দেখতে পারবে। তার মানে একটু খেয়াল করি, এই পদ্ধতিতে একে অন্যের কথা শুনে এবং একে অন্যকে দেখে আমি দেখতেও পারবো, শুনতেও পারবো, বলতেও পারবো, যাকে বলা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। আজকের সর্বশেষ যে ইয়াটা আছে, সর্বশেষ যে আলোচনাটা আছে, এই আলোচনার মধ্যে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে মাল্টিমিডিয়া, একটা হচ্ছে SMS এবং সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে মোবাইল ফোন। প্রথমে চলে আসি মাল্টিমিডিয়া। মাল্টি মানে হচ্ছে অনেকগুলা বা কতিপয় সমষ্টি, তার মানে মাল্টিমিডিয়া হচ্ছে যখন অনেকগুলা মিডিয়া একসাথে ব্যবহার করা হয় তখন তাকে মাল্টিমিডিয়া বলা হয়। লাইক একটু খেয়াল করি, যে কোনো সংবাদ আদান প্রদানে অনেকগুলা মিডিয়ার সমষ্টি হলো মাল্টিমিডিয়া। যখন আমি কয়েকটা মিডিয়া সংবাদ আদান প্রদানের জন্য কয়েকটা মিডিয়া একসাথে ব্যবহার করব তখন তাকে বলা হয় মাল্টিমিডিয়া। এক্সাম্পলস কীভাবে বলা যায়, এই পদ্ধতিতে গ্রাফিক্স, ছবি, সঙ্গীত, ভয়েস, টেক্সট, অ্যানিমেশন সবগুলো একত্রে ব্যবহার করা যায়। এরপরে আমরা দেখব SMS। SMS এর পূর্ণরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস, যাকে বলা হয় খুদে বার্তা। SMS এর মাধ্যমে বেসিক্যালি কী করা যায়, সংবাদ প্রেরণের দ্রুত, সহজ এবং আধুনিকতর মাধ্যম হলো SMS। তার মানে SMS এর মাধ্যমে আমরা কোনো কিছু লিখে খুব দ্রুত নির্দিষ্ট নাম্বার থেকে অন্য একটা নাম্বারে পাঠাতে পারবো, যেটাকে বলা হয় খুদে বার্তা। এবার চলে যাব আজকে সর্বশেষ টপিক, যার নাম হচ্ছে মোবাইল ফোন, যেটা বর্তমানে প্রত্যেকটা মানুষের হাতে হাতে আছে। মোবাইল ফোন হচ্ছে এমন একটা ফোন যেটা তারবিহীন যোগাযোগের মাধ্যম। খেয়াল করি তারবিহীন টেলিফোন সেটই হলো মোবাইল ফোন। এবার খেয়াল করি মোবাইলের মাধ্যমে ব্যস্ত গেলে আমরা কী কী কাজ করতে পারি। প্রথমে মোবাইলের সাথে ইন্টারনেট আমরা যুক্ত করতে পারি, ইন্টারনেট যুক্ত করার পরে বর্তমানে এর সাহায্যে তথ্য আদান প্রদান করতে পারি, ব্যাংকিং ব্যবস্থা করতে পারি মোবাইলের মাধ্যমে। যেমন মোবাইলের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার মধ্যে একটা আছে হচ্ছে তোমার বিকাশ, আবারটা আছে শিওর ক্যাশ, আবার আছে এম ক্যাশ। তার মানে মোবাইলের মাধ্যমে ব্যাংকিং সেবা করতে পারছি। এবার আছে শপিং। বাংলাদেশে বর্তমানে অনেকগুলা ই কমার্স বিজনেস আছে যেটা মোবাইল ফোন ব্যবহার করে সম্পন্ন করা হয়। আবার হতে পারে অর্থ স্থানান্তর যেটা বিকাশের মাধ্যমে করা যায়, আবার হতে পারে মার্কেটিং কাজ সহজভাবে সম্পাদন করা যায়। তো তোমরা আজকে যেটা পড়লা, মানে আমাদের 6 ইউনিট এখানে শেষ হয়েছে এবং 6 ইউনিটের মধ্যে আজকে আমরা সর্বমোট যা পড়েছি সেটা হচ্ছে মোবাইল ফোন কাকে বলে, কি এটার ব্যবহার, এরপরে দেখেছি SMS কি, এরপরে দেখেছি মাল্টিমিডিয়া, তার একটু আগে দেখেছি টেলিকনফারেন্সিং এবং এর প্রকারভেদ, এবং এর আগে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ইমেল কি জিনিস, এরপরে টেলেক্স ফেক্স, এবং এর আগে আমরা দেখেছি যোগাযোগের যে প্রতিবন্ধকতাগুলো আছে এবং যোগাযোগ কত প্রকার হতে পারে, যোগাযোগ কি এবং যোগাযোগের মাধ্যমগুলো কীরকম হতে পারে। ধন্যবাদ।